আরিচা মহাসড়কে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মেন যে সড়ক হাইওয়ে সড়কের পাশে একটি আন্টি বলি খালা বলি মা বলি যাই বলি একজন মা দেখেন ঠিক হাইওয়ের মাঝখানে উনি আসলে এখানে বসবাস করতেছে আমরা আসলে ওনার পরিচয়টা জানার চেষ্টা করবো যে আসলে উনি কেন এই ব্যস্ততম রাস্তার শহরের যে রাস্তা আছে হাইওয়ে রাস্তায় কেন উনি এখানে থাকে কী কারণে থাকে চলুন তাহলে আমরা একটু যাওয়া যাক ওখানে যে আমরা জানার চেষ্টা করব তো দর্শক শ্রোতা আমি আস্তে আস্তে করে হাইওয়ে রাস্তার মাঝখানে যাচ্ছি আমি এই জায়গা দিয়ে আমি একটু দেখবো যে ওখানে উনি কী অবস্থায় আছে করতেছে আপনারা দেখতে পারছেন উনি আসলে এখানে কী করে এখানে দেখেন অনেক কিছু আছে না কিছু ধরবো না খালা ভালো আছেন কিছু খাবেন আপনি খাওয়া দাওয়া করবেন কিছু খান না কী খাইবেন আপনি হ্যাঁ আপনি টাকা দিয়ে টাকা চুরি হয়ে গেছে কে নিছে টাকা নিছে কে রাজিয়া মজা আমার ইয়ে তার ওরা টাকা দিয়ে আমার সব লই গেছে আমার টাকা লই গেছে মিথ্যা দেখুন না 20 টা ওরেন এই যে একবার আই 40 টা দেছে এই 20 টা লই গেছে মিথ্যা তো বলবো না আমার পোলার নাম শামিম জামাল কামাল বাপের নাম শেখ মজিবার আমার অনেক মারতে অনেক অত্যাচার করছে বুঝছেন হ্যাঁ শেখরে না কিছু আর শেখরে না কাজের বুয়া আমার অনেক অত্যাচার করছে আমার গলা চিপে ধরছে আমার অনেক অত্যাচার করছে মজা রেজাউল ইসমাইলিয়া মিত্র দেখুন না মিত্র কাম না আমার স্বামী কই জামাল কই কামাল কই আমার মারিয়ে লাভেন বাবা মারিয়ে লান আমার স্বামী ওনে লিফটিং ইঞ্জিনিয়ার এই যে বাইতুল্লাহ মোকালেম মসজিদ এই জায়গা ওই যে দেনিয়া জামাল জস কোডে জস বড় ছেলে মারিয়ে লেছে মিলন নাই বড় ছেলে মিলন নাই মারিয়ে লেছে আমার সব আত্মীয় স্বজন র্যাপ ট্যাপ আমার এই যে 3 বিয়ে হয়েছে বুঝছেন ওকে মারছে এখন অন্য পার্টি আইয়া আমার মারে জামাল পাগল সোদা ওরা আমার নেই ভাত খাই দিতে জামালের স্বামীরে ভাত খাই দিবে না ওরা অত্যাচার করতেছে বাবা আমার স্বামীর জামাল কিছু করছে করছে স্বামী কি জানে টেন পর্যন্ত লাগছে টেন পর্যন্ত ওর বাড়ি কোথায় জানে ওই সিজিমপুর ফরিদপুর ওর বাপ টুলু মারিয়ে লাইতেছে আমি কিন্তু শেখ মজিবারের মাইয়া যা বলিব সত্য বলিব মিথ্যে কিছু বলবে আমি কিন্তু আমি বলে পাগল পোলা পান মারে আর আমার কিছু খাইতে না আরে রাজিয়ে করতে চাই দাও বাবা বাবা চাই দাও এই সেন্ডা আমি বানাইছি কয় রাজিয়ে কাম আছে রাজিয়ে কয় না কয় কেনা জানো খুরিয়া ভাড়া আছে না খুরিয়া ভাড়া খুরিয়া ভাড়া ওই খুরিয়া ভাড়া দেখয় এই যে 3 বিয়া এবার মহাজিমা লাগাইছে কাউখালি জালোকাড়ি কাউখালি জালোকাড়ি এবার তো জানেন ওরা কি কি আছে কাউখালি জালোকাড়ি এই যে 3 বিয়া এখানে 3 বিয়া হয়েছে আর কাউখালি জালোকাটি হয়েছে 1 বিয়া না এটা লাস্ট জিয়ারে লাস্ট টাইমে লাস্টে জিয়ারে বিয়ে হয়েছে এই কারে জামাল হয়েছে শুটিং শুটিং করে শুটিংয়ের জামাল শুটিংয়ের জামাল আর শুটিংয়ের কামাল কামাল শুটিং করে কামাল 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 বিয়ে দিছি ভোলা বসিনের মাইয়া কামাল শুটিংয়ের ভোলা কামাল আমার আমার কামাল মহাজিমার জন্মে মহাজিল্লা ওরা যে খাগুষ্টি খাগুষ্টি কোনো ঘরে উঠতে দেয় না আমি এই যে পড়িতেই বাদ দেয় না খাইতে দেয় না মারে লাড়ি লই পিটায় কয়টা জামা কাপড় পরছেন এমনি তার পরছি অনেক কয়টা গুলমু খুলে দামু খোলেন খোলে তো আপনারা নিয়ে দেবেন নিমুনা খোলেন খোলেন দাঁড়ান একটাও নিমুনা দাঁড়ান টাকা তো মারতেন দাঁড়ান আগে টাকাটা দেন পরে খুলুন টাকা দিচ্ছি এটা রাখেন না না আমি না পুজোর গেল উঠতে দাও দেখানোর চেষ্টা করবো যে ওনার শরীরে আসলে কয়টা জামা কাপড় আছে এই বিষয়ে নোটা বাজি বোঝা যায় এই চারা দিয়ে চলে আসলে এই চল্লিশটা বাজি এটাই বাবা দেখেন ভালো করে দেখেন দর্শক সুতা এই যে আছে সুতা আছে সুতা নাই দর্শক উনি কি বলতেছে
এখনকার যুগে যে পাগলরা আছে আসলে ওরা পাগল হলে কি আছে টাকাটা ভালো করে চিনে টাকা কিভাবে 50 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা সব নোটে উনি কিন্তু চেনে চেনেন না চেনে উনি চেনে কিন্তু উনি কেন কি কারণে কোন দুঃখে ওনার যে অবস্থা উনি মনে হচ্ছে না হইলো মনে হয় 2 4 10 বছর মনে গোসল করে না ওনার শরীরের ভিতরে কমসে কম 20 থেকে 25 টা গেঞ্জি পরা আছে মানে উনি রাস্তা যেগুলো গেঞ্জি পাক যা পাক এই বৃষ্টি বৃষ্টি না তাই তো দেখ দর্শক শ্রোতা আমরা মূলত ওনার যে শরীরে আছে উনি আসলে এই গেঞ্জিটা খুলতে পারতেছে না এই জন্য পাঁচটা খুলে এবং আর বাকি যে হ্যাঁ 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 শীত লাগবে মোটমাট উনি মোটমাট 12টা জামা কাপড় উনি পরে আছে রাস্তার ভিতরে এভাবে আছে আমি হয়তো জানি না ওনার কি প্রবলেম ওনার ছেলে আছে সন্তান আছে স্বামী আছে 13টা পায়জামা একটা সহ 13টা হ্যাঁ 13টা জামা কাপড় পরে আছে উনি ওনার হয়তো স্বামী সন্তান আছে তারা হয়তো ওনাকে খুঁজে পাচ্ছে না উনি হয়তো একজন মানসিক ভারসাম্যহীন একজন মানুষ আসলে প্রতিটা মানুষের তার ফ্যামিলির কাছে ফিরে যাওয়ার অধিকার আছে আমরা মূলত রাস্তাঘাটে যারা এরকম মানসিক রোগী পড়ে থাকে তাদের প্রতিবেদনগুলো আমরা করে থাকি হয়তো আপনারা যারা দেখেন আপনারা শেয়ার করেন বিদায় কিন্তু অনেকে অনেকের ফ্যামিলির কাছে ফিরে যেতে পারে আমরা চেষ্টা করেছি ওনার আসলে জানার ওনার বিষয়ে জানানোর চেষ্টা করেছি এবং জানার চেষ্টা করেছি আপনারা শুনলেন কি আমরা ওনার থেকে জানলাম এখন বাকিটা আপনারা অবশ্যই কমেন্টস করে লিখবেন যদি ওনার সম্পর্কে কোনো কিছু জানার থাকে কিংবা ওনার ঠিকানা যদি আপনারা জেনে থাকেন সেটাও লিখবেন উনি এখন বর্তমানে যে জায়গাটা অবস্থান করতেছে আমি যদি একটু এক ভাইয়ের কাছে আমি একটু জিজ্ঞেস করবো যে এই ভাই
ওনাকে আসলে চিনে কিনা, ওনাকে দেখছে কিনা? ভাই এই জায়গার নাম কি? এই জায়গাটা, যে জায়গাটা বর্তমানে দাঁড়ায় আছে আমি, এই জায়গাটার নাম হলো এটা কপির চেয়ারম্যানের ড্রাম। এই যে এটা কপির চেয়ারম্যানের ড্রাম, ড্রাম এটা কোন রাস্তায় পড়ছে? এটা হলো তুরাক। তুরাক? হ্যাঁ তুরাক, মধুমতি মডেল টাউন, মধুমতি মডেল টাউনের কাছে। আমি যদি গাবতলি থেকে আসি, গাবতলি থেকে হয়তো এক থেকে দেড় কিলোমিটার হবে। তুরাক থেকে মানে গাবতলি থেকে এক থেকে দেড় কিলোমিটার দূরত্ব, আরিজা হাইওয়ে রোড। এই তো, কেউ যদি ওনাকে চিনে থাকেন এবং কেউ যদি আত্মীয় স্বজন থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে লিখবেন। উনি এই জায়গায় অবস্থান করতেছে, এখানে আসলে আপনারা ওনাকে নিয়ে যেতে পারবেন। আরেকটা অনুরোধ করতেছি, যারা ভিডিওটা এত কষ্ট করে ধৈর্য সহকারে দেখলেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা যেহেতু ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন, আপনারা এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন, যেন এই যে খালা উনি ওনার ফ্যামিলি আত্মীয় স্বজনের কাছে ফিরে যেতে পারে। আর আমরা সবসময় চেষ্টা করি একটু যারা রাস্তাঘাটে পড়ে থাকে তাদের আসলে প্রতিবেদনগুলো করার জন্য। অবস্থান করতেছে বর্তমানে প্রায় 20-25 দিন ধরে আমরা দেখতেছি। মানে এর আগে দেখেন নাই? না, এর আগে কখনো দেখিনি। উনি খাওয়া দাওয়া কি করে? ওনার খাওয়া দাওয়া আমরা দেখতে পারি, মানে খাওয়া দাওয়া দেখতে পারেন না? না, খাওয়া দাওয়া কোন টাইমে কোন এই সাইডে অনেক দোকান পাট আছে, উনি মানুষের দ্বারাও দেয় না, কোনো দোকান পাটাও দেয় না। কেউ যদি কারো ইচ্ছাকৃত ভাবে সামনে দিয়ে যায় তাহলে তাহলে খা, কিন্তু কারো কাছে চায় না। তো দর্শক শ্রোতা, আমরা আসলে চেষ্টা করলাম, আপনারা বাকি কাজটা আপনাদের, আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।